নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি প্রফেসর ডক্টর জয়ন্ত কুমার বাসু অ্যাস্ট্রোলজি ইন দ্য লাইট অফ সায়েন্স বিজ্ঞানের জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে নিউজ অ্যাস্ট্রো টিভি চ্যানেলের মাধ্যমে স্বাগত বহুদিন পর আপনাদের সামনে আজকে এলাম মনে হলো যে একটা মাসিক ফলাদেশ গোচর অনুযায়ী রাশি এবং লগ্ন অনুসারে বললে আপনারা সবাই উপকৃত হবেন সামনের মাস অগাস্ট টু থাউজেন্ড রাশি এবং লগ্ন অনুসারে আপনাদের কার কেমন যাবে কি করা উচিত কি করা উচিত নয় কি হবে কি হবে না তার একটা সাধারণ ফলাদেশ জ্যোতিষ অনুযায়ী এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাতে চাই মেষ রাশি দিয়ে শুরু করি মেষ রাশি এবং লগ্ন যাদের অতিরিক্ত স্ট্রেস এই মাসে আপনাদের না নেওয়াই ভালো অতিরিক্ত কাজ থেকে সাবধান থাকুন এতে নিজের মনের এবং শরীরের উপরে চাপ সৃষ্টি হবে সম্পত্তির ব্যাপারে বলবো বিনিয়োগের জন্য ইনভেস্টমেন্টের জন্য ভালো তবে আইনি ব্যাপারগুলো থেকে একটু সাবধান যাচাই করে নেবেন পড়াশোনাতে বলবো ভালো পড়াশোনা খারাপ হবে না এই মাসে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ঠিক নয় সেক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হবে পড়াশোনার দিক থেকে প্রেমের সম্পর্ক মেষ রাশি বা লগ্নের জন্যে এই মাসের সম্পর্কের জন্য ইতিবাচক সময় এবং এতে আপনারা কোনো রকম নেগেটিভ নেবেন না নতুন সম্পর্ক তৈরি করার ব্যাপারে সময় পজিটিভ থাকুন কাজ কর্মক্ষেত্র বা ব্যবসার জন্য বলবো অগ্রগতির সুযোগ আসবে অতিরিক্ত রিস্ক নেবেন না আনক্যালকুলেটেড রিস্ক না নেওয়াই ভালো অতিরিক্ত ঝুঁকি না নেওয়া ভালো বিবাহের দিক থেকে বলবো শক্তিশালী সম্পর্ক সম্পর্কটা আরও বেশি বন্ডিং আপনাদের মধ্যে স্ট্রং হবে ডমিনেন্স ব্যাপারটা একটু এড়িয়ে চলুন একে অপরের উপরে আধিপত্য একটু এড়িয়ে চলুন তাতে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে আদারওয়াইজ বৈবাহিক সম্পর্ক ভালো থাকবে আইনি বিষয়গুলো বলবো ছোটো সমস্যা হতে পারে খুব বেশি চিন্তার কারণ নেই ছোটো খাটো সম্পর্ক হলে ছোটোখাটো কোনোরকম সমস্যা হলে পেশাদার আইনজ্ঞের সাহায্য নিন সাধারণভাবে ভাগ্য শুভ তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন আপনার জন্য মঙ্গল হবে পেশাতে স্বীকৃতি আসবে এই মাসে অগ্রগতি হবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন না বেশি রেকগনিশন পাওয়ার জন্যে অ্যাপ্রোজাল ভালো হওয়ার জন্যে খুব বেশি কাজ করে ফেললেন তাতে হিতে বিপরীত হবে যেমন চলছিল সাধারণভাবে নর্মালি থাকুন আয় এবং ব্যয় বলবো স্থিতিশীল আয় হবে অপব্যয় এড়িয়ে চলুন মেষ রাশি বা লগ্নের জন্যে অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফলাদেশ ব্রীষ রাশির বা লগ্নের জন্যে বলব স্বাস্থ্য নিয়ে চিন্তা করবেন না ভালো থাকবে হজমের একটু সমস্যা হতে পারে তাই সেদিকটা একটু খাদ্য সম্পর্কে সচেতন থাকুন সম্পত্তির বিষয়ে বলবো যে যে কোনো ইনভেস্টমেন্টে একটু সাবধানতা অবলম্বন প্রয়োজন আছে আইনি সমস্যা হতে পারে পড়াশোনা একটু অধ্যাবসায় প্রয়োজন আছে এই মাসে একটু মনোযোগের অভাব হতে পারে বিষ রাশি বা লগ্নের জন্য বলব এই মাসে তবে নিজের কনফিডেন্সটা বজায় রাখুন আত্মবিশ্বাস বজায় রাখবেন প্রেমের সম্পর্কে বলবো সম্পর্কের জন্য স্থিতির সময় ভালো স্টেবল রিলেশনশিপ থাকবে অতিরিক্ত জেদ কেউ কারোর উপরে দেখাবেন না তাতে ভালো থাকবে সম্পর্ক আপনাদের মধ্যে কাজ বা ব্যবসা বলব স্থিতিশীল অগ্রগতি হবে একটা সাস্টেনেবল গ্রোথ মেনটেন হবে নতুন আইডিয়া যদি আসে সেটা গ্রহণ করুন সেটাকে অ্যাপ্লাই করার জন্য চিন্তা চিন্তাভাবনা করতে পারেন ব্যবসার জন্যে বিশেষ করে বলবো বৈবাহিক সম্পর্ক শান্তিপূর্ণ থাকবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন আইনি সমস্যা একটু সাবধানে পরিচালনা করুন ধৈর্য ধরুন হট করে কোনো লিগাল স্টেপ নিতে যাবেন না তাতে বিপদ বাড়বে সাধারণভাবে ভাগ্য মোটামুটি যাবে সব বিষয়ে ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট ব্রিজ রাশির জন্যে এই অগাস্ট মাসে দু পেশার ক্ষেত্রে একটু স্লো বাট স্টেডি এই পলিসি মেনটেন করুন ধীরে ধীরে অগ্রগতি ভালো বাস্তব যে ইমিডিয়েট যে এমগুলো আছে ছোটো ছোটো লক্ষ্যগুলো সেই দিকে মনোযোগ দিন খুব বড় কোনো মিশনের দিকে ছুটতে গেলে ছোটো ছোটো যে লক্ষ্যগুলো আছে সেখান থেকে আপনারা পথভ্রষ্ট হতে পারেন ব্রিজ রাশি বা লগ্নের জন্য বলব আয় এবং ব্যয় আর্থিক স্থিতিশীলতা থাকবে অপ্রয়োজনীয় খরচা একটু এড়িয়ে চলুন মিথুন রাশি বা লগ্নের জন্য বলব মানসিক চাপ হতে পারে এই মাসে মেন্টাল হেলথটা একটু মেনটেন করুন মানসিক স্বাস্থ্য বজায় রাখার চেষ্টা করুন মিথুন রাশি বা লগ্নের জন্য বলবো এই মাস অগাস্ট টু সম্পত্তির জন্য ইতিবাচক সময় যদি কোনো কানেকশন থাকে সেটা অ্যাভেল করুন আপনার প্রাপ্তি হবে এই মাসে পড়াশোনার জন্য বলবো ভালো কনসেন্ট্রেশন থাকবে এই মাসে মনোযোগ ভালো থাকবে অপ্রয়োজনীয় বিভ্রান্তি কনফিউশানগুলো এড়িয়ে চলুন প্রেমের জায়গাতে বলবো সুপারফিশিয়াল আইডিয়া বা কোনোরকম নিজের আবেগকে বেশি গুরুত্ব দিয়ে আপনার সাথী বা পার্টনারের ব্যাপারে চিন্তা ভাবনা করে ফেলা এটা অ্যাভয়েড করুন তাতে আপনাদের সম্পর্ক ভালো থাকবে আপনার পার্টনারের সঙ্গে আপনার বন্ধুর সঙ্গে কাজ ব্যবসা বলো নেটওয়ার্কিং এর নতুন নেটওয়ার্ক ক্রিয়েটেড হতে পারে যারা নেটওয়ার্কিংয়ের ব্যবসা করেন তাদের জন্য ভালো কাজের জায়গাতে একটু গসিপ এড়িয়ে চলুন এক্ষেত্রে আপনার শত্রু বৃদ্ধি হতে পারে কাজের জায়গায় বলবো বিয়ের জায়গা ইতিবাচক থাকবে ইতিবাচক উন্নয়ন বলব সৎভাবে যোগাযোগ করুন বিয়ের কোনো প্ল্যানিং থাকলে নতুন সম্বন্ধ সম্পর্কের দিকে পজিটিভ ভাবে এগিয়ে চলুন আইনি সমস্যা একটু যদি কোনো আপনি থেকে থাকেন তাহলে পেয়ে থাকেন তাহলে এই মাসটা কিছু করবেন না একটু স্থগিত রাখুন একটু ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নেবেন কোনো স্টেপ নেবেন না এই মাসে রকম লিগাল এক্সিকিউশন আপনি পোস্টপন রাখুন এটি আপনার জন্য ভালো হবে মিথুন রাশি বা লগ্নের জন্য বলব সাধারণভাবে শুভ সামাজিক সম্পর্কের সংযোগের মাধ্যমে নতুন সংযোগ তৈরি হবে পেশাতে অগ্রগতির সুযোগ আছে মৌখিক প্রতিশ্রুতি সম্পর্কে সতর্ক থাকুন কাউকে কোনো রকম ভারবাল অ্যাসিওরেন্স দেবেন না যদি আপনি খুব বেশি পজিটিভও থাকেন তাহলে আগে থেকে বলবেন না সেক্ষেত্রে কাজটি না হতে পারে কাজটি হয়ে গেলে তখন তার প্রমাণ সহ আপনি পেশ করবেন সামনে তার আগে মৌখিক কিছু অ্যাসিওরেন্স দেবেন না তাতে আপনার ডিফেমশন আপনার বদনাম হতে পারে এছাড়া আয়ের সম্ভাবনা রয়েছে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য খরচ সাবধানে একটু পরিচালনা করুন বিশেষ করে সাংসারিক খরচ কর্কট রাশি বা লগ্নের জন্যে বলব স্বাস্থ্য সম্পর্কে মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন অতিরিক্ত কাজ ওভারলোড নেবেন না অতিরিক্ত কাজ থেকে নিজেকে বিরত রাখুন সম্পত্তির জায়গায় গৃহে উন্নতির জন্য ভালো সময় অর্থাৎ ডোমেস্টিক ইম্প্রুভমেন্ট আপনার ক্ষেত্রে ভালো হবে আর্থিক পরিকল্পনা একটা ফিনান্সিয়াল প্ল্যানিং আপনি অ্যাসিওর করুন মিথুন কর্কট রাশি বা লগ্নের জন্যে বলব পড়াশোনার জন্যে ভালো ফোকাস থাকবে তবে মাঝে মাঝে রিপ্রোকাস্টিনেশান বা আলস্য ভাব থাকবে সেটা এড়িয়ে চলুন প্রেমের জায়গায় পজিটিভ ইতিবাচক অতিরিক্ত সংবেদনশীলতা বা বেশি ইমোশনাল হবেন না প্রেমের ব্যাপারে একটু প্র্যাকটিক্যাল হন কাজ ও ব্যবসার জায়গায় বলব স্থিতিশীল অগ্রগতি থাকবে অতিরিক্ত কাজ থেকে বিরত থাকুন বৈবাহিক সম্পর্ক একটু আবেগগত চাহিদার প্রতি মনোযোগ দিন অর্থাৎ আপনার যে পার্টনার আছে তার ইমোশনের ব্যাপারগুলোকে আপনি ভ্যালু দিন গুরুত্ব দেবেন তাতে সম্পর্ক ভালো থাকবে আইনি সমস্যা ছোটোখাটো সমস্যা হতে পারে একটু বিবেচনার সঙ্গে সহানুভূতির সঙ্গে ধৈর্যের সঙ্গে সেগুলো ডিল করুন আদারওয়াইজ সাধারণভাবে পরিবার সংক্রান্ত বিষয়ের জন্য শুভ বলবো একটু ইমোশনাল যে ভাব আবেগ এইগুলো একটু কন্ট্রোল করুন পেশাতে অগ্রগতির সুযোগ রয়েছে ব্যক্তিগত পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখুন আর্থিক স্থিতিশীল থাকবে সঞ্চয়ের প্রতি মনোযোগ দিন পরিবারকে সময় দিন ভারসাম্য বজায় রাখুন অতিরিক্ত কাজ করবেন না অতিরিক্ত সংবেদনশীল হবেন না কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য